Hello everyone, Assalamu alaikum. Welcome to my channel Shova Handicrafts. আমি শামিমা আমি শোভা। আজকে আমি আপনাদের সামনে একটি সুন্দর কুশিকাটার তৈরি টেবিল ম্যাটের ডিজাইনে উপস্থিত হয়েছি। এটিকে 3D ডয়লিও বলতে পারেন। দেখতে পাচ্ছেন এটি একটু বড় সাইজ। আমার চ্যানেলে অলরেডি কিছু 3D ডয়লির এবং ওভাল শেপ 3D ডয়লির ভিডিও টিউটোরিয়াল রয়েছে, যেগুলো আপনারা ডিসক্রিপশন বক্সের লিংক পেয়ে যাবেন এবং দেখে নিয়ে করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটি খুব সুন্দর ডিজাইনের 3D ডয়লি, যেটা ডিজাইনটা আমি তৈরি করেছি। তো চলেন দেখে নিই এটার মাপ কতটুকু। তো এই যে মাঝের যে রাউন্ড শেপ, সেটার সাইজ হচ্ছে 10.5 ইঞ্চি। আর এই যে ফুল পাতা সহ টোটাল যে 3D ডয়লি, এটার মাপ হচ্ছে এই যে অলমোস্ট 17 ইঞ্চি। তো এটি হচ্ছে টোটাল মেজারমেন্ট, আপনারা চাইলে বড়ও করতে পারেন। তো আমি হচ্ছে 9টা সুতা দিয়ে করেছি, যার জন্য এটার সাইজটা এরকমভাবে এসেছে। আপনি যদি বড় টাইপের উল নিতে পারেন বা হচ্ছে অন্য কোনো সুতা নেন, তার যেটার থিকনেস হচ্ছে কম বা বেশি, তো সেই অনুযায়ী এটার সাইজ কম বেশি হতে পারে। তো আমি এখানে দেখতেই পাচ্ছেন এভাবে আমি স্টার্ট করে টোটাল এরকমভাবে কাজটা কমপ্লিট করতে করতে আমি একদম লাস্ট অবধি চলে গিয়েছি, দেখতে পাচ্ছেন। তো আমি ভিডিওতে সম্পূর্ণটা কীভাবে তৈরি করেছি সেটার ডিটেলস সহকারে জানিয়ে দেবো। আশা করছি পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখতে পারবেন। আর এখানে দেখতে পাচ্ছেন ফুল পাতা, এটা টোটালি সুই সুতা দিয়ে জাস্ট অ্যাডজাস্ট করা, তেমন কোনো কঠিন কিছুই নয়। তো দেখতে পাচ্ছেন এখানে ম্যাটেরিয়াল হিসেবে 3টি 9/3 সুতা ইউজ করেছি। একটি হচ্ছে শেড কালারের সবুজ কালার, আরেকটি লাল এবং সাদা। তো আপনারা অনলাইন থেকে হোক আর লোকাল দোকান থেকে হোক, যে কোনো জায়গায় এরকম সুতা পেয়ে যাবেন, অথবা আপনারা আপনাদের ইচ্ছা মতো যে কোনো সুতা ইউজ করতে পারেন। আর হুক নিয়েছি 1.6 মিলিমিটার, যেটার থিকনেস এরকম। আর লাগবে একটি কাটার সুতা কাটার জন্য। তো এটি হচ্ছে চার্ট, দেখতে পাচ্ছেন কনভারসেশন চার্ট, যেখানে আমি সব কিছু কীভাবে বলেছি সেটার সংক্ষিপ্ত রূপ দেওয়া হয়েছে। তো প্রথমে র ওয়ানের কাজ শুরু করব, এই জন্য আমাকে একটা স্লিপ নট করে নিতে হবে। এভাবে আঙ্গুলে পেঁচিয়ে আমি হুকটা দিয়ে সুতাটা বের করে আনলাম। তো এবার আমি 5টা চেন করে নেব, 1, 2, 3, 4, 5। দেখতে পাচ্ছেন 5টা চেন করা হয়ে গিয়েছে। তো এবার যে ফার্স্ট যে চেনটা করেছিলাম সেখানে একটা স্লিপ স্টিচ করে নিচ্ছি, এভাবে করে 3টা চেন নিব, 1, 2, 3। 3টা চেন কিন্তু একটা ডাবল ক্রোসেট হিসেবে কাউন্টেড, মানে 3টা চেনের যে হাইট সেটা একটা ডাবল ক্রোসেটের সমান। তারপরে আমি এই যে রিং তৈরি হয়েছে সেখানে টোটাল 15টা ডাবল ক্রোসেট করব, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15। আর ওই যে ফার্স্টে যে 3টা চেন করেছিলাম ওটা একটা ডাবল ক্রোসেট হিসেবে কাউন্টেড, তো টোটাল আমাদের কিন্তু 16টা ডাবল ক্রোসেট হলো এই রিংয়ের মধ্যে, আপনারা একটু কাউন্ট করে নেবেন। তারপরে আমরা যে 3টা চেন করেছিলাম তার ঠিক 3 নম্বর যে চেন, সেটার মুখের মধ্যে এভাবে করে হুকটা ঢুকাই দিয়ে আমরা এভাবে করে সুতোটা বের করে নিয়ে আসবো, যেটাকে বলা হয় স্লিপ স্টিচ। তো এইভাবে করে আমরা একটু টাইট করে নিলাম, তারপরে 3টা চেন দেবো, 1, 2, 3। এবার রটও কিন্তু শুরু করব। তো 3টা চেন দিয়ে রটু শুরু করলাম, 3টা চেন একটা ডাবল ক্রোসেট হিসেবে কাউন্টেড, সেম জায়গায় সেম স্পেসের মধ্যে একটা ডাবল ক্রোসেট নিয়ে নিচ্ছি, তাহলে কিন্তু একটা স্টিচের মধ্যে 2টা ডাবল ক্রোসেট হয়ে গেল। নেক্সট যে স্টিচ দেখতে পাচ্ছেন সেখানেও সেমভাবে আমরা 2টা ডাবল ক্রোসেট নেব, প্রথমে একটা ডাবল ক্রোসেট করে নেব, সেম স্পেসের মধ্যে কিন্তু আবার আরেকটা ডাবল ক্রোসেট করে নেব। তারপরে নেক্সট যে স্টিচ দেখতে পাচ্ছেন সেখানে আবার একটা ডাবল ক্রোসেট করব, 2টা ডাবল ক্রোসেট করব। এভাবে করে প্রত্যেকটা ঘরে 2টা করে ডাবল ক্রোসেট করতে হবে এই রতে। তো আমি ফিরে আসছি সবটুকু করে, এই যে আমি করে ফেলেছি। তো
দেখতে পাচ্ছেন আমারটা এরকম দেখা যাচ্ছে। তো আপনারা একটু কাউন্ট করে নেবেন, এখানে হবে টোটাল 16 × 32 ডাবল ক্রোশেট। আমি কিন্তু প্রত্যেকটা রতে কাউন্ট করে করেই আমি করব, এবং সেটা আমি নিচে লিখেও দিয়েছি টোটাল কতগুলো ডিসি হয়েছে এই রাউন্ডে। তো আপনারা এটা বুঝে বুঝে করবেন। তো আগেরবারের মতোই 3 নম্বর চেনে গিয়ে আমি একটা স্লিপ স্টিচ করে নিলাম, এই রটা শেষ। এবার 3 নম্বর র শুরু হবে, 3টা চেন, প্রতিবারই 3টা চেন দিয়ে কাউন্ট করব। তো এবার সেম স্পেসের মধ্যে একটা ডাবল ক্রোশেট করতে হবে। তাহলে 3টা চেন মানে একটা ডাবল ক্রোশেট আর একটা ডাবল ক্রোশেট, এই জায়গাতে টোটাল 2টা ডাবল ক্রোশেট হলো। তো পরবর্তী স্টিচে আমি 1টা ডাবল ক্রোশেট করব। দেখতে পাচ্ছেন পরবর্তী স্টিচের মধ্যে আমি 1টা ডাবল ক্রোশেট করলাম। তারপরের স্টিচে চলে যাব, সেখানে হবে 2টা ডাবল ক্রোশেট, 1, 2। তারপরের স্টিচে হবে 1টা ডাবল ক্রোশেট, তারপরের স্টিচে হবে 2টা ডাবল ক্রোশেট। তাহলে প্রথম স্টিচে হবে 2টা ডাবল ক্রোশেট, পরের স্টিচে হবে 1টা ডাবল ক্রোশেট, 2টা 1টা 2টা 1টা 2টা 1টা। এভাবে করতে করতে আমি এই টোটাল রাউন্ডটা কিন্তু কমপ্লিট করে ফেলব। এই যে এভাবে করে কিন্তু টোটাল রাউন্ডটা শেষ করতে হবে। তো দেখতে পাচ্ছেন এভাবে করে করে আমি পুরো রাউন্ডটা কমপ্লিট করে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে 2টা 1টা 2টা 1টা, কঠিন কিছুই নয়, জাস্ট একটু মনোযোগ দিয়ে দেখে সুন্দরভাবে করবেন, খুব সহজে হয়ে যাবে। এই যে আমি টোটালটা কমপ্লিট করে ফেললাম। তো এবার আমি দেখতে পাচ্ছেন ফার্স্টে যে 3টা চেন করেছিলাম সেটার ঠিক 3 নম্বর যে চেন, সেখানে গিয়ে আমি আবার আগের বারের মতোই স্লিপ স্টিচ করে নেব। এই যে তো র3 কমপ্লিট। তো এই রাউন্ডে হবে হচ্ছে 48টা ডাবল ক্রোশেট। তো র4-এ 3টা চেন করে নিলাম, তারপরে সেম স্টিচে 1টা ডাবল ক্রোশেট। তো তারপরের স্টিচে যে আমরা 1টা ডাবল ক্রোশেট করব, দেন তারপরের স্টিচে আবার 1টা ডাবল ক্রোশেট করতে হবে, তারপরের স্টিচে হবে 2টা ডাবল ক্রোশেট, 1, সেম স্পেস আর 2, তারপরের স্টিচে 1টা ডাবল ক্রোশেট, তারপরের স্টিচে আবার 1টা ডাবল ক্রোশেট করব, তারপর স্টিচে 2টা, তার মানে হচ্ছে 2টা, তারপরে 1টা 1টা, তারপরে 2টা, তারপরে 1টা 1টা, তারপরে 2টা। এভাবে কিন্তু আমরা টোটালটা কন্টিনিউ করব। প্রথমে 2টা দিলাম, তারপরে আবার 1টা স্টিচে 1টা 1টা, তারপরে 2টা ডাবল ক্রোশেট, তারপরে 1টা ডাবল ক্রোশেট, তারপরে 1টা ডাবল ক্রোশেট, তারপর 2টা, তারপরে স্টিচে আবার 1টা ডাবল ক্রোশেট, আবার তারপরে স্টিচে 1টা ডাবল ক্রোশেট, তারপরে স্টিচে আবার 2টা ডাবল ক্রোশেট হবে। সেম নিয়মে 2টা 1টা 1টা 2টা, এরকমভাবে টোটালটা কিন্তু কন্টিনিউ করতে হবে। তো আমি পুরোটা কমপ্লিট করে ফিরে আসছি। এই যে দেখতে পাচ্ছেন আমি টোটালটা কমপ্লিট করে ফেলেছি, এখানে টোটাল 64টা ডাবল ক্রোশেট হয়েছে। আপনারা একটু গুনে গুনে করবেন, তাহলে বেটার হবে, ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না। তো এই যে 1, 2, 3 নম্বর র থেকে শুরু করে এবার 4 নম্বর রটা কমপ্লিট করতে যাচ্ছি আমরা। তো 3 নম্বর যে চেন করেছিলাম, সেখানে আমি এভাবে করে হুকটা ঢুকাই দিয়ে একটা স্লিপ স্টিচ করে নেব। এই যে র4 কমপ্লিটেড। তো এবার আমরা র5-এর কাজ শুরু করব, 3টা চেন করে নেব আগের বারের মতোই, সেম স্টিচের মধ্যে আরেকটা ডাবল ক্রোশেট করতে হবে। 3টা চেন আর 1টা ডাবল ক্রোশেট মানে কিন্তু 2টা ডাবল ক্রোশেট হিসেবে কাউন্ট করা হবে। তো তারপরের স্টিচে যাব আমরা। এই যে দেখতে পাচ্ছেন, একটু লক্ষ্য করবেন, পরের স্টিচ মানে কিন্তু এই যে পরেরটাই, 3টা চেনের পরেরটাই কিন্তু পরের স্টিচ। তো সেখানে গিয়ে হুকটা ঢুকাই দিয়ে 1টা ডাবল ক্রোশেট করলাম, তারপরের স্টিচে 1টা ডাবল ক্রোশেট করলাম, তারপরের স্টিচে আর 1টা ডাবল ক্রোশেট করে নিলাম, এবং তার পরবর্তী স্টিচে চলে যাব, সেখানে গিয়ে আমরা 2টা ডাবল ক্রোশেট করব। ওকে, তো এখানে 1টা ডাবল ক্রোশেট করলাম, দেন আর 1টা ডাবল ক্রোশেট সেম স্টিচের মধ্যেই হবে, তারপরের স্টিচে 1টা ডাবল ক্রোশেট, আবার 1টা ডাবল ক্রোশেট করে নিব পরের স্টিচে, আবার 1টা ডাবল ক্রোশেট করে নেব তারপরের স্টিচে, দেন আমরা নেক্সট স্টিচে কী করব, 2টা ডাবল ক্রোশেট একসাথে করব, 1, 2। এই যে এইভাবে চলবে, 2টা 1টা 1টা 2টা, তারপরে 1টা 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 2টা, তারপরে আবার 1টা ডাবল ক্রোশেট, আর 1টা ডাবল ক্রোশেট পরের স্টিচে, তারপরের স্টিচে আর 1টা ডাবল ক্রোশেট, 3টা হয়ে গেল। এবার আমরা
একটা স্টিচের মধ্যে দুটো ডাবল ক্রোশেট করে নিব। আশা করছি এই রাউন্ডটা আপনারা বুঝে গেছেন। তো পাঁচটা ফাইভ নম্বর রতে এভাবে করে আমরা টোটাল রাউন্ডটা কমপ্লিট করব। এই রতে আমাদের টোটাল ডিসি হবে 80টা। আপনারা একটু কাউন্ট করে করে করবেন যেন কোনো রাউন্ড মিস না যায়, কোনো রাউন্ডে কোনো স্টিচে যেন বেশি সংখ্যক ডাবল ক্রোশেট না পড়ে যায়। তো এটা আপনাদের বা কম সংখ্যক না পড়ে যায় এটা আপনাদের খেয়াল করতে হবে। তো তিন নম্বর চেইনে এসে আমি এভাবে করে সুন্দরভাবে এই যে হুকটা নিয়ে একটা স্লিপ স্টিচ করে নিলাম। তো র ফাইভ কাজটা এভাবে করে কমপ্লিট করে ফেললাম। এবার এক দুই তিন চার পাঁচ, পাঁচটা র হয়ে গিয়েছে। তো আমি ৬ নম্বর রটাও সেমভাবে করব। আবার তিনটা চেন করে নিলাম, সেম স্টিচের মধ্যে একটা ডাবল ক্রোশেট করতে হবে। আমি আবারও বলছি তিনটা চেন মানে কিন্তু একটা ডাবল ক্রোশেট। তো এবার চলেন আমরা পরবর্তী যে স্টিচ দেখতে পাচ্ছেন সেটাতে কাজ করব। তো এই যে হুকটা এভাবে করে সুতোটা পেঁচিয়ে নিয়ে এই যে পরবর্তী যে স্টিচ দেখা যাচ্ছে, তিনটা চেনের পরে যে স্টিচটা সেটার মধ্যে একটা ডাবল ক্রোশেট, পরের স্টিচে আবার আরেকটা ডাবল ক্রোশেট, তারপরের স্টিচে আরেকটা ডাবল ক্রোশেট করতে হবে, নেক্সট স্টিচে আরেকটা ডাবল ক্রোশেট করলাম। তো প্রথম ঘরে দুইটা ডাবল ক্রোশেটের কাজ করা হবে, তারপরের চারটা ঘরে একটা করে ডাবল ক্রোশেট করব, তারপরের ঘরে এবার আমি দুইটা ডাবল ক্রোশেট করব, এক দুই, এভাবে করে দুইটা ডাবল ক্রোশেট, তারপরে এক 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 এক, মানে টোটাল চারটা ঘরে একটা করে ডাবল ক্রোশেট করে আবার পরের ঘরে গিয়ে দুইটা ডাবল ক্রোশেট করতে হবে। এভাবে করে এই রটা কমপ্লিট করতে হবে। তো এই যে দেখতে পাচ্ছেন আমি হচ্ছে চারটা ঘরে একটা করে ডাবল ক্রোশেট করে নিলাম। এবার আমি এই স্টিচের মধ্যে একটা, তারপর আরেকটা, মোট দুইটা ডাবল ক্রোশেট করলাম। এই যে প্রথমে কিন্তু তিনটা চেন আর একটা ডাবল ক্রোশেট একই ঘরে ছিল, এটার মানে হচ্ছে দুইটা ডাবল ক্রোশেট। তারপরে আমি চারটা স্টিচের মধ্যে চারটা একটা করে টোটাল চারটা ডাবল ক্রোশেট করার পরে আবার দুইটা ডাবল ক্রোশেট করলাম পরের ঘরে। এভাবে করে চারটা মানে দুইটা চারটা দুইটা চারটা এরকম করে করে আমি এই টোটাল ঘরটা কমপ্লিট করে ফেললাম এই রাউন্ডটা। তো এই রাউন্ডে টোটাল আমার ৯৬টা ডাবল ক্রোশেট হয়েছে, ৯৬ ডিসি। এটা আমি নিচে লিখে দিয়েছি, আপনারা অবশ্যই দেখে বুঝে বুঝে কাজটা কমপ্লিট করবেন আর গুনে গুনে ঘর গুনে গুনে কাজটা কমপ্লিট করবেন যেন হচ্ছে কোনো ভুল না থাকে। তো এবার এই যে ফাঁকা ফাঁকা যে প্যাটার্নটা সেটার কাজ করতে হবে। এই রটা আমি এখন এই তিন নম্বর চেনের মধ্যে হুকটা ঢুকাই দিয়ে এভাবে করে স্লিপ স্টিচ করে নিয়ে কমপ্লিট করে ফেলব। এই যে র সিক্স কমপ্লিট। এবার র সেভেনের কাজ শুরু করব। এই জন্য আমি প্রথমে পাঁচটা করে চেন করে নেব, এক দুই তিন চার পাঁচ। পাঁচটা চেন করার পরে আমি প্রথম যে ঘর, এই যে দেখতে পাচ্ছেন তিনটা চেনের পরে যে ঘর সেটা বাদ দিব, দেওয়ার পরে তারপরের যে ঘর সেটাতে গিয়ে একটা ডাবল ক্রোশেট করে নিব। তারপরে আমি দুইটা চেন করে নিব, এক দুই, দুইটা চেন করার পরে একটা ঘর বাদ দিয়ে পরের ঘরে গিয়ে একটা ডাবল ক্রোশেট করব। তারপরের দুইটা আমি চেন করে নিলাম, তারপরের ঘর স্কিপ করব এবং তারপরের ঘরে গিয়ে একটা ডাবল ক্রোশেট করব। তো এইভাবে করে একটা ডাবল ক্রোশেট, দুইটা চেন, আবার একটা ডাবল ক্রোশেট, এভাবে করে মাঝখানে কিন্তু একটা ঘর দিয়ে দিয়ে বাদ দিতে হবে। এভাবে করে টোটালটা কমপ্লিট করে ফেললাম দেখতে পাচ্ছেন। তো আমার টোটাল ৪৮টা ঘর কম এখানে হয়েছে, ৪৮টা ডাবল ক্রোশেট হয়েছে। তো এবার আমি তিন নম্বর যে চেন সেটাতে আমি এভাবে করে একটা স্লিপ স্টিচ করে নিলাম। তো আমার টোটাল ৪৮টা ঘর কিন্তু হয়েছে, আপনারা একটু গুনে নেবেন, আমি গুনে নিচ্ছি। এভাবে করে আপনারা একটা একটা করে গুনে দেখবেন যে ৪৮টা ঘর হয়েছে কি না। তো ৪৮টা ঘর হওয়ার জন্য ৪৮টাই ডাবল ক্রোশেট আমরা করে নিয়েছি। এই ঘরগুলো কিন্তু পরবর্তীতে আমাদের প্রয়োজন হবে, এই জন্য আমাদের একটু হিসাব মতো করতে হবে, তাহলে দেখবেন একদম ফ্ল্যাট একটা রাউন্ড শেপ আপনি তৈরি করে ফেলতে পারবেন। তো এই যে আমাদের র সেভেনও কমপ্লিট হয়ে গেল। এবার আমরা র এইটের কাজ শুরু করব। এই যে এইটা, তো র এইট কম শুরু করার জন্য প্রথমে আমাদের তিনটা চেন করে নিতে হবে, এক দুই তিন, তিনটা চেন করার পরে এই যে চেন টু এর স্পেস দেখতে পাচ্ছেন এখানে দুইটা ডাবল ক্রোশেট করব, এক দুই, দুইটা ডাবল ক্রোশেট করা হলো। তো এবার আমি পরবর্তী যে স্টিচ দেখতে পাচ্ছেন একটা ডাবল ক্রোশেট করেছিলাম আগের ঘরে, সেই এই সেইটার একদম মাথার উপরে এভাবে করে একটা ডাবল ক্রোশেট করলাম। পরের দুইটা চেনের ঘরে আমি দুইটা ডাবল ক্রোশেট করে নিচ্ছি, তারপরের স্টিচে একটা ডাবল ক্রোশেট, তারপরের চেন টু স্পেসের মধ্যে দুটো ডাবল ক্রোশেট করতে হবে, এক দুই, আবার পরের স্টিচে একটা ডাবল ক্রোশেট। তো এভাবে করে প্রত্যেকটি স্টিচের ওপরে
একটা করে ডাবল ক্রোসেট, মানে হচ্ছে ওই যে ডাবল ক্রোসেট ছিল সেটার উপরে একটা ডাবল ক্রোসেট করব, আর চেইন টু স্পেসে দুটো করে ডাবল ক্রোসেট করব। এভাবে করে টোটালটা কমপ্লিট করে ফেললাম। আমার এখানে টোটাল 144টা ডাবল ক্রোসেট হয়েছে, তো আপনারা এটা কিন্তু কাউন্ট করে নেবেন। প্রত্যেকটা ডাবল ক্রোসেটের উপরে একটা ডাবল ক্রোসেট আর চেইন টু স্পেসের মধ্যে দুটো ডাবল ক্রোসেট, এভাবে কিন্তু কাজটা কমপ্লিট করেছি। এবার তিন নম্বর চেইনের মাথার উপরে এভাবে করে গিয়ে হুকটা ঢুকাই দিয়ে একটা স্লিপ স্টিচ করে নেব। তাহলে র 8 কিন্তু কমপ্লিট হয়ে গেল। এবার র 9 শুরু করছি। তিনটা চেন নিলাম যেটা একটা ডাবল ক্রোসেট হিসেবে কাউন্টেড। পরবর্তী প্রত্যেকটা ডাবল ক্রোসেটের ঠিক মাথার উপরে একটা করে ডাবল ক্রোসেট করতে হবে, তার মানে হচ্ছে প্রত্যেকটি স্টিচের মধ্যে একটা করে ডাবল ক্রোসেট করতে হবে এই রাউন্ডে। তো প্রত্যেকটা ঘরে একটা করে ডাবল ক্রোসেট করতে করতে আমি এই রাউন্ডটা কমপ্লিট করে ফিরে আসছি। এখানেও টোটাল 144টা ডাবল ক্রোসেট করতে হবে। তো এই দেখতে পাচ্ছেন আমার টোটাল এই রাউন্ডটা কমপ্লিট হয়ে গিয়েছে র 9। তো এবার আমি সেমভাবে এই যে তিন নম্বর চেইনের মধ্যে গিয়ে এভাবে করে হুকটা ঢুকাই দিয়ে একটা স্লিপ স্টিচ করে নিচ্ছি। র 9 কমপ্লিট। এবার আমি র 10-এর কাজ শুরু করব। 1 2 3 তিনটা চেন করে নিচ্ছি। তিনটা চেন করে নিয়ে সেম ঘরেই আরেকটা ডাবল ক্রোসেট করে নিচ্ছি। তো তিনটা চেন মানে একটা ডাবল ক্রোসেট, আর সেম ঘরে আরেকটা ডাবল ক্রোসেট হওয়াতে একই ঘরে দুইটা ডাবল ক্রোসেট হলো। পরবর্তী স্টিচে চলে যাচ্ছি, সেখানে একটা ডাবল ক্রোসেট করে নিলাম, তারপরের স্টিচে একটা ডাবল ক্রোসেট, এভাবে করে পরবর্তী 8টা স্টিচে একটা করে ডাবল ক্রোসেট করতে হবে। এই যে আমি কিন্তু 8টা স্টিচে একটা করে ডাবল ক্রোসেট করে নেব। একটু গুনে গুনে কাজটা কমপ্লিট করতে হবে। দেখতে পাচ্ছেন দুইটা 1 2 3 4 5টা হয়েছে, 6 7 8। তো এই যে দুইটা প্রথমে ডাবল ক্রোসেট করা হলো, তারপর 1 2 3 4 5 6 7 8 পর্যন্ত ডাবল ক্রোসেট করলাম। এবার পরবর্তী ঘরে গিয়ে আমি দুইটা ডাবল ক্রোসেট একই ঘরে করব, 2 DC ইন সেম স্টিচ। নেক্সট স্টিচের মধ্যে একটা ডাবল ক্রোসেট, পরবর্তী স্টিচে একটা ডাবল ক্রোসেট, দুইটা, তারপরে তিনটা, তারপরে 4টা ডাবল ক্রোসেট করা হলো 4টা স্টিচে, 5 নম্বর ডাবল ক্রোসেট, 6 নম্বর ডাবল ক্রোসেট, এবার তারপরে স্টিচে 7 নম্বর ডাবল ক্রোসেট, তারপরে স্টিচে 8 নম্বর ডাবল ক্রোসেট। এই যে দুইটা ডাবল ক্রোসেট করার পরে আমি টোটাল 8টা ঘরে, এই যে দেখতে পাচ্ছেন 8টা ঘরে কিন্তু একটা করে ডাবল ক্রোসেট করে নিলাম 8টা ঘরে। তারপরের ঘরে গিয়ে কী করবো, দুইটা ডাবল ক্রোসেট একই ঘরে হবে, একই ঘরে দুইটা ডাবল ক্রোসেট, 1 2। তো এরকমভাবেই কিন্তু এই রাউন্ডটা কমপ্লিট করতে হবে। প্রথমে দুইটা ডাবল ক্রোসেট, তারপরে 8টা ডাবল ক্রোসেট 8টা ঘরে, তারপরে একটা ঘরে দুইটা ডাবল ক্রোসেট, তারপরে আবার পরবর্তী 8টা ঘরে 8টা করে একটা করে ডাবল ক্রোসেট, তারপরের ঘরে দুইটা ডাবল ক্রোসেট, এভাবে করে দুইটা 8টা, দুইটা 8টা, দুইটা 8টা, এরকম করে কমপ্লিট করব। দেখতে পাচ্ছেন আমি টোটালটা কমপ্লিট করে ফেলেছি। এখানে টোটাল 160টা ডাবল ক্রোসেট হয়েছে, দুইটা 8টা, দুইটা 8টা, এরকম করে করে চলে গিয়েছি। তো এভাবে করতে করতে কিন্তু লাস্টে আমার ঠিক 8টা ডাবল ক্রোসেটই হয়েছে, 1 2 3 4 5 6 7 8। এই দেখেন 8টা ডাবল ক্রোসেট কিন্তু হয়েছে। এটা আপনারা একটু দেখে নেবেন, আপনার যদি এই লাইনটা ঠিক থাকে তাহলে কিন্তু লাস্টে এই 8টা ডাবল ক্রোসেটই হবে। তো এভাবে করে আমি টোটালটা এভাবে করে জয়েনিং করে ফেললাম একটা স্লিপ স্টিচের মাধ্যমে। তো এবার আমি র 11-এর কাজ করবো। তিনটা চেন করে নিচ্ছি, তারপরে আরও দুইটা চেন, টোটাল 5টা চেন করে নিলাম, 1 2 3 4 5, দেখতেই পাচ্ছেন। তো এবার আমি একটা স্টিচ স্কিপ করলাম, তারপরের যে স্টিচ সেটাতে গিয়ে একটা ডাবল ক্রোসেট করলাম, তারপরে দুইটা চেন করে নেব, একটা স্টিচ স্কিপ করলাম, তারপরে স্টিচে গিয়ে একটা ডাবল ক্রোসেট করে নিলাম, তারপরে 1 2, দুইটা চেন স্কিপ, 1 স্টিচ, আর হচ্ছে তারপরে স্টিচে একটা ডাবল ক্রোসেট, আবার দুইটা চেন। এভাবে করে দুইটা চেন করব, আর একটা স্টিচ স্কিপ করে পরের স্টিচে গিয়ে একটা ডাবল ক্রোসেট করব। এভাবে করে টোটাল রাউন্ডটা কিন্তু আমি কমপ্লিট করে ফেলেছি। দেখতে পাচ্ছেন এখানে টোটাল আমার 80টা ডাবল ক্রোসেট হয়েছে এবং 80টা ঘর ক্রিয়েট হয়েছে। দেখতে পাচ্ছেন 80টা ঘর হবে, আপনারা একটু গুনে নেবেন। তো এ পর্যায়ে আমি টোটালটা কমপ্লিট করে ফেলেছি। তো এবার এই যে 5টা চেন নিয়েছিলাম, তার ঠিক 3 নম্বর চেনে গিয়ে আমি এভাবে করে একটা স্লিপ স্টিচ করে নিলাম। তো আমার র 11 শেষ। এবার র 12-তে আমি তিনটা চেন নিয়ে শুরু করছি। তিনটা চেন মানে একটা ডাবল ক্রোসেটের হাইট, তারপরের যে চেন টু স্পেস সেখানে আমি দুইটা ডাবল ক্রোসেট করছি, 1 2, তারপরের যে স্টিচ দেখতে পাচ্ছেন সেখানে আমি একটা ডাবল ক্রোসেট করছি। তো তারপরের চেন টু স্পেসে আমি দুইটা ডাবল ক্রোসেট করব, 1 2, তারপরের যে স্টিচ দেখতে পাচ্ছেন সেখানে একটা ডাবল ক্রোসেট করব,
তারপরে চেইনটি স্পেসে আমি দুইটা ডাবল ক্রোসেট করব 1 2 তারপরে স্টিচে আমি একটা ডাবল ক্রোসেট করব তো এভাবে করে প্রত্যেকটি স্টিচে কিন্তু একটা করে ডাবল ক্রোসেট করতে হবে তো এই এই রাউন্ডটা এভাবে করে কমপ্লিট করতে হবে ওই যে ডাবল ক্রোসেট সেটার মাথার উপর একটা ডাবল ক্রোসেট করব আর চেইন টুইস্ট যে স্পেস সেখানে দুটো করে ডাবল ক্রোসেট করব তো এভাবে করে টোটাল রাউন্ডটা কিন্তু কমপ্লিট করে ফেলব তো এই পর্যায়ে আমার টোটাল 240টা ডাবল ক্রোসেট হবে আপনারা কিন্তু কাউন্ট করে করে কাজটা করবেন আমি আবারো বলছি তো এই যে দেখতে পাচ্ছেন এভাবে করে করে আমি টোটালটা কমপ্লিট করে ফেলেছি তো এই যে এরকম একটা ফ্ল্যাট সুন্দর রাউন্ড শেপ তৈরি হয়ে যাবে যদি আপনাদের এরকম ভাবে কাউন্ট করে করে করেন তাহলে আশা করি কুচকে যাবে না অনেকেরই প্রশ্ন থাকে যে আপু কুচকে যায় কেন সুন্দরভাবে কাজটা কমপ্লিট করবেন এবার আমি প্রথমে যে তিনটা চেইন করে নিয়েছিলাম সেটার তিন নম্বর চেইনের মধ্যে ভাবে করে হুকটা ঢুকাই দিয়ে একটা স্লিপ স্টিচ করে নিব এই যে র 12 কিন্তু কমপ্লিট হয়ে গেল এবার র 13 তো আবার তিনটা চেইন 1 2 3 তিনটা চেইন একটা ডাবল ক্রোসেট হিসেবে কাউন্টেড এবার প্রত্যেকটি স্টিচের মধ্যে একটা করে ডাবল ক্রোসেট করব প্রত্যেকটা ডাবল ক্রোসেটের মাথার উপরে এই যে একটা ফাঁকা অংশ থাকে এভাবে করে একটা ডাবল ক্রোসেট করতে করতে চলে যাব এই যে দেখতে পাচ্ছেন খুবই ইজি কিন্তু এই যে প্রত্যেকটা ঘরে একটা করে ডাবল ক্রোসেট এখানে তাহলে আগের রাউন্ডে যেহেতু 240টা ডাবল ক্রোসেট হয়েছিল এই রাউন্ডে সেম ভাবে 240টা ডাবল ক্রোসেট হবে এই যে টোটালটা কমপ্লিট হয়ে গিয়েছে এবার আমি এই যে তিনটা চেইন করে নিয়েছিলাম তার ঠিক তিন নম্বর চেইন এইভাবে করে হুকটা ঢুকাই দিয়ে একটা স্লিপ স্টিচ করে নিব তারপরে র 14 তিনটা চেইন করে নিলাম তারপরে আমি দুইটা স্টিচ স্কিপ করব স্কিপ করে পরবর্তী তিন নম্বর স্টিচে গিয়ে একটা সিঙ্গেল ক্রোসেট করব আবার তিনটা চেইন 1 2 3 স্কিপ করব দুইটা ঘর 1 দুইটা ঘর তিন নম্বর ঘরে গিয়ে একটা সিঙ্গেল ক্রোসেট করব তো এইভাবে করে দেখেন একটা ফাঁকা ফাঁকা স্পেস তৈরি হচ্ছে আবার তিনটা চেইন 1 2 3 তিনটা চেইন করে নিলাম তারপরে দুইটা ঘর একটা দুইটা দুইটা ঘর আমি হচ্ছে বাদ দিব তারপরের ঘরে গিয়ে একটা তিন নম্বর ঘরে গিয়ে একটা সিঙ্গেল ক্রোসেট করব 1 2 3 তিনটা চেইন দুইটা ঘর বাদ তিন নম্বর ঘরে গিয়ে একটা সিঙ্গেল ক্রোসেট তো এভাবে করতে করতে কিন্তু একটা সুন্দর স্পেসের তৈরি হবে দেখতে পাচ্ছেন পরবর্তীতে কিন্তু এগুলোতে কাজ করতে হবে তো এরকম ভাবে আমার টোটাল 80টা চেইন থ্রি স্পেস তৈরি হয়েছে 80টা ঠিক আছে এটা আপনারা একটু কাউন্ট করে নেবেন পরবর্তীতে কিন্তু এই সুন্দর ডিজাইনটি এগুলোর মধ্যে করতে হবে তো আবার দুইটা চেইন স্কিপ করব দুইটা চেইন না সরি দুইটা স্টিচ স্কিপ করব দুইটা ঘর বাদ দিব বাদ দিয়ে আমি এই যে প্রথমে যেটা দিয়ে শুরু করেছিলাম যে সিঙ্গেল ক্রোসেট সেখানে এসে এভাবে করে একটা স্লিপ স্টিচ করে নিব তারপরে এই যে একটা স্লিপ স্টিচ দিয়ে পরবর্তী ঘরে চলে গেলাম তিনটা চেইন করে নিচ্ছি এবার র 15 কাজ শুরু করব এবার হচ্ছে তিনটা চেইন মানে একটা ডাবল ক্রোসেট সেম চেইন থ্রি স্পেসে আরো চারটা ডাবল ক্রোসেট করব 1 2 3 4 টোটাল কিন্তু পাঁচটা ডাবল ক্রোসেট হলো তিনটা চেইন সহ তো এবার আমি তিনটা চেইনের তিন নম্বর যে চেইন সেটার মধ্যে দিয়ে দেখেন হুকটা এভাবে ঢুকাই নিচ্ছে আমি কিন্তু ওখানে ওই লুপটা ছেড়ে দিয়ে সুতাটা ছেড়ে দিয়ে এই পাশে এসে হুকটা জাস্ট ঢুকাই দিয়ে দেখতে পাচ্ছেন এভাবে করে সুতাটা আবার টেনে বের করে নিচ্ছি তো এটাকে বলা হয় পপকর্ন স্টিচ আমি তিনটা চেইন করে নেব 1 2 3 তিনটা চেইন করে নিলাম তারপরের চেইন থ্রি স্পেসের মধ্যে গিয়ে আবার পাঁচটা ডাবল ক্রোসেট করব 1 2 3 4 5 আমি কিন্তু ডায়াগ্রামের একটা ছবি দিয়ে দিয়েছি স্ক্রিনে দেখতে পাচ্ছেন তো পাঁচটা ডাবল ক্রোসেট করার পরে হুকটা আমি এভাবে করে বের করে এনে এই যে এখানে যে ফাঁকা স্পেস সেখানকার মধ্য দিয়ে আমি হুকটা ঢুকাই দিয়ে টেনে নিয়ে আসলাম সুতাটা তো তিনটা চেন দিয়ে নিয়ে আবার পরের চেন থ্রি স্পেসে গিয়ে পাঁচটা ডাবল ক্রোসেট করে নিব এই যে পাঁচটা ডাবল ক্রোসেট করা হয়ে গেল তো পাঁচটা ডাবল ক্রোসেট করার পরে এই যে এখানে যে ফাঁকা অংশ হুকটা ছেড়ে দিয়ে লুপটা ছেড়ে দিয়ে ফাঁকা অংশ দিয়ে হুকটা বের করে নিয়ে আসলাম আবার তিনটা চেন করে নিচ্ছি আবার পরবর্তী চেইন থ্রি স্পেসে চলে যাব দেখতে পাচ্ছেন এটা খুবই ইজি একটা প্রসেস পাঁচটা ডাবল ক্রোসেট দিব আমি হচ্ছে হুকটা থেকে সুতাটা বের করে পরবর্তী যে ফাঁকা সেটা দিয়ে বের করে নিয়ে আসব তিনটা চেইন করে নিব তো এভাবে করে করে কিন্তু টোটালটা কমপ্লিট করে ফেলেছি টোটাল 80টা পপকর্ন স্টিচ হয়েছে আর মাঝে হচ্ছে তিনটা চেইনের যে স্পেস সেটা ক্রিয়েট করেছি তো দেখতে পাচ্ছেন আমি আমি কিন্তু গুনে নিচ্ছি আমি প্রত্যেকটা কাজে কিন্তু একদম হিসাব মতো গুনে গুনে কাজটা করি যেন কাজটা ভুল না হয় আশা করব আপনারাও সেম প্রসেসটা ফলো করবেন
তো এই যে আমার টোটাল 80টা পপকর্ন স্টিচ হয়েছে কিনা সেটা আমি গুনে কনফার্ম হয়ে নিলাম। তো এই যে এটা কিন্তু একটু টান টান করলেই দেখবেন যে একদম স্ট্রেট হয়ে থাকবে। তো এই যে তিনটা চেন করে নিয়েছিলাম। তো তারপরে আমি এই যে ফার্স্টের যে চেন থ্রি দিয়েছিলাম, প্রথমে কিন্তু চেন থ্রি দিয়ে শুরু করেছিলাম কাজটা, সেখানে একটা হালকা গ্যাপের ক্রিয়েট হয়েছে। তো সেই গ্যাপের মধ্যে আমি হুকটা ঢুকাই দিয়ে এভাবে করে সুতোটা বের করে নিয়ে এসে আমি স্লিপ স্টিচ করে নিচ্ছি। তো এবার আমি দেখতে পাচ্ছেন এই সুতার কাজ কিন্তু শেষ, এই সুতার আর কোনো কাজ নেই, একটা চেন দিয়ে নিয়ে আমি সুতোটা কাট করে দেব। তো আমার এ পর্যায়ে কাটার লাগবে। এই যে সুতোটা কিছুটা বাড়িয়ে নিয়ে আমি কাটার দিয়ে কেটে নিচ্ছি, দেখেন এভাবে করে। তো এবার আমি একটা নিডল নিয়ে নিচ্ছি, মানে সুই। এই সুইটা কিন্তু বেশ মানে মোটা সুই, দেখতে পাচ্ছেন মোটা সুতা লক করার জন্য আমি এটা কিনেছি। তো এভাবে করে বিভিন্ন স্টিচের মধ্য দিয়ে দিয়ে আমরা কিন্তু এই সুতোটা নিয়ে যাব, যেন এই কাজটা আর খুলে যাওয়ার ভয় না থাকে। এই যে সুতার লক করার ব্যাপারটা কিন্তু ইম্পর্টেন্ট, কারণ আপনি এত সুন্দর করে কাজটা করলেন কিন্তু লক যদি ভালো করে না করতে পারেন সুতোটা, পরবর্তীতে কিন্তু এটা খুলে যাবে। আর কুশি কাটার কাজ কিন্তু একটা টান দিলে সবই খুলে যায়। এই জন্য আপনাদের সুতা লক করার ব্যাপারটা কিন্তু সুন্দরভাবে করতে হবে। তো এই যে এক্সট্রা ইয়ার্ন যেটা ছিল লক করার পরে সেটা কাট করে দিলাম। এবার আমি এই যে শেড এই নয়তার সুতাটার কাজ করব। এটা খুবই সুন্দর একটি সুতা। তো এটা হচ্ছে 16 নাম্বার র। প্রথমে আমি এভাবে করে একটা স্লিপ নট করে নেব, গিট দিয়ে নেব, ঠিক আছে? এই গিটটা দেওয়াটা প্রথমেই কিন্তু করতে হয় সব কাজের প্রথমেই, এই জন্য এটা আপনারা ভালো করে শিখে নেবেন। তো এবার আমি যে কোনো চেন থ্রি স্পেসের মধ্য দিয়ে এভাবে করে হুকটা ঢুকাই দিয়ে একটা সুন্দর করে এই যে দেখতে পাচ্ছেন একটা স্লিপ স্টিচ করে নেব। তারপরে আমি একটা সিঙ্গেল ক্রোসেট করলাম, এই যে সিঙ্গেল ক্রোসেট, ঠিক আছে? তো তারপরে আমি চারটা চেন করে নেব, এক দুই তিন চার, চারটা চেন করে নিলাম। চারটা চেন করার পরে পরবর্তী চেন থ্রি স্পেসে একটা সিঙ্গেল ক্রোসেট করব। তারপর এক দুই তিন চার, চারটা চেন করে নিলাম। তারপরের যে চেন থ্রি স্পেস সেখানে একটা সিঙ্গেল ক্রোসেট করব। তারপরে আবার চারটা চেন, এক দুই তিন চার, চারটা চেন করার পরে পরবর্তী চেন থ্রি স্পেসে একটা সিঙ্গেল ক্রোসেট। তো এভাবে করে কিন্তু টোটাল যে প্রত্যেকটা ঘর আমাকে কমপ্লিট করতে হবে। তো এই পর্যায়ে টোটাল 80টা চেন ফোর স্পেস আমরা ক্রিয়েট করলাম। এবার আমি প্রথমে যে সিঙ্গেল ক্রোসেট করেছিলাম সেটার মধ্যে হুকটা ঢুকাই দিব, দিয়ে সুতোটা বের করে এনে একটা স্লিপ স্টিচ করে নিব। তারপরে আমি আরেকটা স্লিপ স্টিচ দিয়ে এই যে চেন ফোর স্পেস এটার মধ্যে চলে গেলাম। তারপর আমি তিনটা চেন করে নিব, তিনটা চেন সমান কিন্তু একটা ডিসি। তারপরে আমি তিনটা ডাবল ক্রোসেট সেম ঘরেই করব, চেন ফোর যে স্পেস সেটার মধ্যে টোটাল তাহলে কয়টা ডাবল ক্রোসেট হলো, চারটা। চেন থ্রি মানে একটা ডাবল ক্রোসেট আর তিনটা ডাবল ক্রোসেট। পরবর্তী আমি চেন ফোর স্পেসেও আবার চারটা ডাবল ক্রোসেট করব, এক দুই তিন চার। তো তারপরে যে চেন ফোর স্পেস সেখানে আবার চারটা ডাবল ক্রোসেট করব, এক দুই তিন চার। তারপরের যে চেন ফোর স্পেস সেখানেও সেমভাবে চারটা ডাবল ক্রোসেট করতে হবে। এভাবে করে প্রত্যেকটা চেন ফোর স্পেসে চারটা করে ডাবল ক্রোসেট করে করে আমি ফিরে আসলাম। তো এভাবে করে আমার টোটাল ডাবল ক্রোসেটের সংখ্যা হয়েছে 320টি। আপনারা কিন্তু অবশ্যই গুনে নেবেন, আমি কিন্তু অফ ক্যামেরাতে অবশ্যই গুনে গুনে কাজটা করেছি। তো 320টি ডাবল ক্রোসেট আমার হয়েছে টোটাল এই চেন ফোর স্পেসগুলোতে ডাবল ক্রোসেট চারটা করে নিয়ে নিয়ে। তো এবার তিনটা চেন করেছিলাম, সেটার ঠিক তিন নম্বর যে চেন সেটার মাথার মধ্যে এভাবে হুকটা ঢুকাই দিয়ে আমি একটা স্লিপ স্টিচ করে নিলাম। দেখতে পাচ্ছেন এবার র 18 কাজ শুরু করব। একটা চেন করে নিয়েছি, তারপরের স্টিচে একটা সিঙ্গেল ক্রোসেট করব। এই যে সিঙ্গেল ক্রোসেটটা এভাবে করতে হয়। তারপরের যে ঘর সেখানে আরেকটা সিঙ্গেল ক্রোসেট, তারপরের ঘরে একটা সিঙ্গেল ক্রোসেট, এভাবে করে টোটাল যে ঘরগুলো দেখতে পাচ্ছেন একটা একটা করে প্রত্যেকটা ঘরে সিঙ্গেল ক্রোসেট করতে হবে। দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ঘরে একটা করে সিঙ্গেল ক্রোসেট করে করে এই রাউন্ডটা কমপ্লিট করতে হবে। এটা কিন্তু আমাদের লাস্ট রাউন্ড, দেখতে পাচ্ছেন কতটা ইজিভাবে আমি পুরো কাজটা কমপ্লিট করলাম। আশা করছি আপনারা পুরো কাজটি বুঝতে পারবেন এবং প্রত্যেকটা ঘরে একটা করে সিঙ্গেল ক্রোসেট দিয়ে এই রটা কমপ্লিট করবেন। তো আমি ফিরে আসছি, প্রত্যেকটা ঘরে একটা করে সিঙ্গেল ক্রোসেট দেওয়ার পরে এখানে টোটাল 320টা সিঙ্গেল ক্রোসেট করতে হয়েছে আমাদেরকে।
এই যে। তো এ পর্যায়ে আমি এই রটা কমপ্লিট করব। তো এই জন্য আমাদেরকে প্রথমে যে একটা চেন নিয়েছিলাম সেইখানে এই যে একটু লক্ষ্য করবেন হুকটা এভাবে ঢুকাই দিয়ে বের করে নিয়ে আসলাম সুতাটা, এটাকে বলে স্লিপ স্টিচ। তারপরে একটা চেন করে নিচ্ছি, তারপরে যে এক্সট্রা সুতাটা সেটা আমি কাট করে দিব, এই যে কাট করে দিলাম। তারপরে সুতোটা বের করে নিয়ে আসলাম। এবার যেটা করতে হবে সেটা হচ্ছে সুতোটা লক করতে হবে। তো আগের নিয়মেই আপনারা কিন্তু সুতোটা লক করবেন, আমি আগে যেটা দেখিয়ে দিয়েছি সাদা সুতোটা যেভাবে লক করলাম সেভাবে। তো এভাবে করে কাজটা একটু টানতে টানতে সুন্দরভাবে একটা স্ট্রেট ভাব নিয়ে আসতে হবে। তো এবার আমি একটু বলতে চাই সেটা হচ্ছে এই ফুল আর পাতাগুলোর ব্যাপারে, যেগুলো টিউটোরিয়াল আমার চ্যানেলে সুন্দরভাবে আপলোড করা হয়েছে। আমি আমার এই টিউটোরিয়ালগুলোর লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। তারপরে আমি সুই সুতা দিয়ে এই সুন্দরভাবে এই ফুল আর পাতাগুলো আমি অ্যাডজাস্ট করেছি, মাঝের যে পুঁতি সেটাও আমি সুই সুতার মাধ্যমে সেট করেছি। আপনারা যারা আঠা দিয়ে করতে চান করতে পারেন, কিন্তু অবশ্যই সুই সুতা দিয়ে করলে বেশি স্ট্রং হবে। তো আমার মতামত আপনারা সুই সুতা দিয়ে সুন্দরভাবে এই কাজটা এভাবে করে এই যে লক করে করে অ্যাডজাস্ট করে দিবেন ফুল আর পাতা। তো অনেকেই এই ফুলগুলো অ্যাডজাস্ট করার ব্যাপারে জানতে চায়, তো আমি একটু ক্লোজভাবে দেখিয়ে দিচ্ছি। এই যে নির্দিষ্ট কিন্তু 10টা ঘর পরপর বা 8টা ঘর পরপর আমি আমার সুবিধা মতো আমি এই যে 6টা পাপড়ির মধ্যে আমি 2টা পাপড়ি সুন্দরভাবে অ্যাডজাস্ট করেছি। 2টা পাপড়ি কিন্তু অ্যাডজাস্ট করতে হবে, আর যে 2টা পাপড়ির মাধ্যমে এরা কিন্তু একটার সাথে একটা কানেক্টেড থাকবে, আর ওপরের যে পাতাটা সেটা কিন্তু 2টা ফুলের মাঝামাঝি হবে। আশা করছি ভিডিওটি একটু ক্লোজভাবে দেখলে আপনারা সুন্দরভাবে বুঝে যাবেন। এটি আমার হ্যান্ডিক্রাফটসের লোগো। তো আমার চ্যানেল আপনাদের ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল বাটনে অবশ্যই প্রেস করে দিবেন, আর আমার ফেসবুক পেজ গ্রুপ এগুলোর সাথে কানেক্টেড থাকতে চাইলে এগুলোর লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দিব, সেগুলোতে আপনারা জয়েন হয়ে যাবেন। তো এভাবে করে একটা নিডলের মাধ্যমে আমরা এক্সট্রা যে ইয়ার্নটা ছিল সেটা লক করে ফেলব। এই যে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা কাজের মধ্য দিয়ে আমি এভাবে করে করে স্টিচগুলোর মধ্য দিয়ে দিয়ে এই সুতাগুলো নিয়ে নিয়ে আমি ইনভিজিবল করে ফেলব। ইনভিজিবল লকটা খুব ইম্পর্টেন্ট আমাদের জন্য। তো আমার চ্যানেলে এরকম আরও অনেক সুন্দর সুন্দর 3D ফ্লাওয়ার, 3D ডয়লি এবং টুপি ইত্যাদির ভিডিও রয়েছে, আশা করছি আপনারা এগুলো দেখবেন এবং ঘরে বসে বানাবেন, এবং অবশ্যই আমার সাথে আমার ফেসবুক গ্রুপ পেজ এগুলোতে শেয়ার করবেন ফটো। তো আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও, প্লিজ স্টে উইথ শোভা হ্যান্ডিক্রাফটস অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। আল্লাহ হাফেজ।